আসসালামু আলাইকুম সুমু সুমু ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এটা আমার ভ্যালেন্টাইন ডে একটা ব্লগ। আমি তন্ময়ের জন্য কিছু একটা কিনতে গিয়েছিলাম, বাট ওইটার ভিডিওটা করতে পারিনি, রাস্তায় অনেক যানজট ছিল। তানজিম রাতের বেলা ক্যান্ডেলটা বন্ধ করতেছিল, তাই তন্ময় এভাবে স্লো মোশন একটা ভিডিও করলো। আমার মাশাআল্লাহ বাচ্চাটাকে এত কিউট লাগতেছিল, আমার সোনা বাচ্চা। সবাই ওর জন্য দোয়া করবেন। ও এখন পুরোই বুঝতে পারে যে বার্থডে ক্যান্ডেল অফ করতে হয়। সাফওয়ানের বাবাও ভুলেনি, আমার জন্য গিফট নিয়ে এসেছে। আমিও তার জন্য একটা ফ্রেম করেছি, ফটো ফ্রেম। বড় কিছু দিতে না পারলেও চেষ্টা করি ছোট সামান্য কিছু দিতে, যেন তারপরেও কিছু একটা দিতে হবে ভ্যালেন্টাইন ডে বলে কথা। আসলে তানজিম হওয়ার পর থেকে না আমরা দুইজনই তানজিমকে নিয়ে ব্যস্ত। এখন মনে হয় তানজিম আমাদের সব। এই যে তন্ময় আমার জন্য ফুল আর চকলেট নিয়ে এসেছে। কারেন্ট 12টায় ও বাসায় ঢুকেছে, অন্য সময় 10টায় ঢুকে যায়। আমি তো অবাক, ওর মনে আছে ও এত রাত্রে এসে আবার ফুলও নিয়ে এসেছে। বাট ও বড়টা আমার জন্য এনেছে এবং ছোট এক সিঙ্গেল ফুলটা ছেলের জন্য এনেছে। এটা পেয়ে তা আরও খুশি। বাবা ছেলের আনন্দ দেখে খুবই আনন্দ লাগছে। আসলে ভ্যালেন্টাইন ডে কিছুই না আমাদের জন্য, ভালোবাসা প্রতিদিনই। মেহেককে অনেক আগেই তন্ময় আমাকে গিফট করে দিয়েছে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তখনই আমি খুশিতে আত্মহারা। মেহেককে পেয়ে তার কিছু প্রয়োজন হয় না। এই যে আমি ছোটোখাটো একটু অ্যারেঞ্জমেন্ট করেছি, নদীকে একটা ফুল গিফট করেছি, নদী তো খুবই খুশি। আর মেহেদি দিয়েছিলাম অনেক আগে, ওই ছবিটা অ্যাড করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের ভ্যালেন্টাইন ডে ভালো গিয়েছে।